সবাইকে সরল লেখা ছয় নম্বর ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে অনুশীলনী তিন দশমিক পাঁচের এর নিয়ে আলোচনা করা হবে এই অনুশীলনটা মূলত তিন দশমিক তিন যে অনুশীলনী তার থিওরি সম্পর্কিত ম্যাথমেটিক্যাল টার্ম এইখানে করা হবে তো আজকের ক্লাসে আমি আসি মোহাম্মদ আবদুল্লা আল নোমান পড়াশোনা করছি বুয়েটের ট্রিপলিতে তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি তো প্রথমে একটা সূত্র দেখে নিই তার একটা অঙ্ক করব অঙ্কটা একটু দেখি একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার উপর মূল বিন্দু থেকে একটি লম্বা আঁকা হলো ওই লম্বের দৈর্ঘ্য ও লম্বটি সাথে ডিগ্রি কোণ তৈরি করে তো দুই চিত্রের মাধ্যমে দেখি আমরা প্রবলেমটা এটা হলো গ্রাফ আমরা মনে করতেছি একটি রেখা যেটা হচ্ছে লাল রঙের এটার সমীকরণ নির্ণয় করতে হবে যেখানে মূল বিন্দু থেকে এই সরল লেখার উপরে একটা লম্বা আঁকা হলো যেমনটা প্রশ্নে বলা আছে এই লম্বটার হচ্ছে দুই এই লম্বটা এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করে যার মান হচ্ছে তিরিশ ডিগ্রি যেরকমটা প্রশ্নে বলা ছিল তো এইটুকু ইনফরমেশনই আছে এখান থেকে আমাকে সমীকরণটা বের করতে হবে তো আমরা সরল সাধারণ সমীকরণ কেভাবে প্রকাশ করতে পারি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান এটা আমরা অনুশীলনে তিন দশমিক তিন পড়ার সময় বলেছিলাম তো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান একটা সরল লেখার সমীকরণ এইভাবে লেখা যায় এটা কি এ হচ্ছে এটা এক্স অক্ষে কতটুকু অংশ ছেদ করে আর বিটা হচ্ছে ওয়াই অক্ষে কতটুকু অংশ ছেদ করে এবং দিক সহ যেমন এটা এক্স অক্ষের ডান দিকে ছেদ করে তাহলে প্লাস কত কর তারপর এটা ওয়াই অক্ষের পজিটিভ দিক মানে উপরের দিকে ছেদ করে তাইলে হবে যে প্লাস বি আচ্ছা তো এই সরললেখাটাকে এভাবে প্রকাশ করা যায় এখন আমরা যদি এই ত্রিভুজটা খেয়াল করি এই যে এই ত্রিভুজটা এটা একটা সমকোণী ত্রিভুজ তার মানে এখানে যদি আমরা ত্রিকোণমিতি अप्लाई করি যে এই কোণটাকে থিটা ধরে তাহলে cos 30 ডিগ্রি যেটা cos থিটা জানি আমরা সমান কি ভূমি বাই অতিভুজ এখানে এটা 90 ডিগ্রি কোণ তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ এটা আমরা জানি তো ভূমি বাই অতিভুজ ভূমির মানটা হচ্ছে 2 কিন্তু অতিভুজের মানটা আমরা জানি না সেটা ওই যে a কারণ x অক্ষের খণ্ডিতাংশ হলো a তাই 2 বাই a এই যে এখানে লেখা হলো এখান থেকে আমরা cos 30 এর মান বসায় এর মানটা বের করলাম সেটা আসছে ফোর বাই রুট থ্রি এখন আমরা যদি খেয়াল করি এই ত্রিভুজটা ত্রিভুজটা যদি লক্ষ্য করি এই ত্রিভুজের যে কোনটা এই কোনটা কিন্তু সিক্সটি ডিগ্রি কেন কারণ এই কোনটা থার্টি আর পুরাটা একটা নব্বই ডিগ্রি কোন সে বাদ দিলে এখানে সাইড থাকবে তো এই ত্রিভুজের জন্য যদি ধরি আবার এটা কস্তিটা কি ভূমি বাই এবার এটা হচ্ছে অতিভুজ কেন এটা অতিভুজ কারণ এই যে এটা নব্বই ডিগ্রি তাহলে যে বাই অতিভুজ তো ভূমি হচ্ছে দুই অতিভুজ হচ্ছে এটা এখানে লেখা হলো কস সিক্সটি ডিগ্রি করলে কি ভূমি বাই অতিভুজ এখান থেকে কস সিক্সটির মান বসানোর পরে বি এর মানটা আমরা বের করলাম সেটা আসছে ফোর তাহলে আমরা এ এর মানও জানি বি এর মানও জানি তাহলে আমরা সরল লেখা সমীকরণটা পেয়ে গেছি তাহলে উত্তরটা কি এক্স বাই এ মানে যে এর মান ফোর বাই রুট থ্রি প্লাস ওয়াই বাই b b এর মান যেটা বের হলো 4 তাহলে এইটাই হলো আমার এই লাল সরল রেখাটা সমীকরণ যেটা প্রশ্নে বের করতে বলছে তো এটাকে আমরা যদি করি এটা ভাগ ভাগের নিচে এটা আবার একটা ভাগ আমরা জানি ভাগ থাকলে ভগ্নাংশ উলটায় যায় তাই √3 নিচে ছিল উপরে চলে আসছে আর 4টা নিচে চলে আসছে ঠিক আছে এটাকে আরেকটু যদি সিম্পলিফাই করি 4 দিয়ে গুণ করি সবাইকে তাহলে হচ্ছে √3x y 4 তাই আসছে এই সরল লেখাটার সমীকরণ তার মানে আমাদের যদি একটা সরল লেখার সমীকরণ এমন বের করতে বলা হয় মূল বিন্দু থেকে ওই সরল লেখার উপর একটা লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে এবং ওই লম্বটা এক চক্রের সাথে কত কতক্ষণ তৈরি করে সেটাও দেওয়া আছে দুইটা ডেটা থাকলে আমরা সরল রেখার সমীকরণ বের করতে পারবো এটাকে আমরা একটা ফর্মুলার সাহায্যে দেখবো তো আমরা একটা ফর্মুলা তৈরি করব আমরা এখনো এই যে লাল সমীকরণটা লাল সরল রেখার সমীকরণই বের করবো মূল বিন্দু থেকে দূরত্বটা আমরা ধরে নিচ্ছি পি যে মূল বিন্দু থেকে যে লম্ব দূরত্ব সরল লেখা সেটা ধরে নিচ্ছি পি সাথে ধরে নিচ্ছি আলফা ডিগ্রি কোন তৈরি করে তাহলে আগের মতো এই যে ত্রিভুজটা যদি দেই তাহলে আমরা লিখতে পারি যে কস আলফা কস আলফাই লিখতে পারি ভূমিবাই অতিভুজ আগের মতোই পি বাই এ যেটা এ এক সক্ষ থেকে কতটুকু অংশ করে এ এখান থেকে আমরা এর মানটা বের করতেছি পি বাই কস আলফা একইভাবে আমরা এই ত্রিভুজ থেকে এই b এর মানটা বের করে নিব তো এটা যদি আলফা হয় এটা তাহলে কস কি আবার পি বাই তাহলে cos মাইনাস আলফা মানে sin আলফা তো এটা থেকে আমরা b এর মান তো আমরা এর মান পেয়ে গেছি b এর মান পেয়ে গেছি তো এটা বসাই দিলেই সমীকরণটা পেয়ে যাব তাহলে যে এক্স বাই এর জায়গায় এর মান পি বাই কস পি এর জায়গায় বি মান পি বাই সাইন আলফা বসাই দিলাম এরপর ওই যে নিচে ভাগ অবস্থা আছে উল্টাই দিলে গুণ হবে তাহলে কস আলফাটা উপরে চলে গেল আর এখানে সাইন আলফাটা উপরে চলে গেল আর উভয় পক্ষ যদি আমি পি দ্বারা গুণ করি তাহলে এরকম একটা জিনিস পাবো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি তার মানে আমরা একটা ফর্মুলা দাঁড় করাইতে পারছি যে কোনো একটা সরলরেখা সমীকরণের এরকম হবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি যেখানে আলফা আর পিটা কি নির্দেশ করে প্রথমে পিটা বলি পি হচ্ছে মূল বিন্দু থেকে ওই সরল লেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আর আলফা নির্দেশ করে ওই লম্বটা অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে তো এই দুইটা ডেটা দেওয়া থাকলে আলফা আর পি দেওয়া থাকলে আমরা ডাইরেক্টের সূত্র ইউজ করে সমীকরণ বের করতে পারবো এটা যেমন একটা সমীকরণ সরল লেখা এইটাও একটা সরল লেখা সমীকরণ হিসেবে আমরা ইউজ করতে পারবো যদি প্রয়োজন হয় আমরা বলছিলাম যে থ্রি পয়েন্ট ফাইভে যেগুলো আলোচনা করবো সেগুলো হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি এর সূত্রের অঙ্ক তো আজকে আমরা পাঁচটা অঙ্ক করবো পাঁচটা অঙ্ক দেখিনি প্রথমে আমরা এক নম্বর অঙ্কটা দেখি একটি সরল লেখার সমীকরণ বের করো একটা সরল লেখার সমীকরণ বের করতে হবে যেটা যদি একশের সমান্তরাল হয় এবং একশক্ষ থেকে চার একক দূরে থাকতে পারে তিনটা অঙ্ক অ্যাকচুয়ালি একটার মধ্যে তিনটা ওয়াই অক্ষের সমান্তরাল হইলে এবং ওয়াই অক্ষ থেকে চার একক দূরে হইলে কি হবে আবার সমান্তরাল টু থ্রি বিন্দু গামী হইলে কি হবে একটা একটা করে করি আগে ক করি তো ক এর জন্য যেটা অক্ষের সমান্তরাল ও থেকে দূরে আচ্ছা একসক্ষের সমান্তরাল তার মানে এই যে এইভাবে এইদিকে অক্ষের সমান্তরাল এই দুইটা লাইন অক্ষের সমান্তরাল এবং দেখো এটা একসক্ষ থেকে কিন্তু চার একক দূরে এই যে অক্ষ থেকে এই যে এক দুই তিন চার একক দূরে এখন চার একক দূরে সেটা ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে এরকম কিছু বলা নাই তো আমরা দুইটাই ধরবো এক একসকের উপরেও চার ঘর হইতে পারে মানে একসক্কের প্যারালাল উপরে অথবা এক একসকের প্যারালাল চার একক নিচে দুইটা সরল কিন্তু দূরত্ব একসক থেকে চার তার মানে এটাও অ্যান্সার হইতে পারে এটাও অ্যান্সার হইতে পারে তা আমরা শিখছিলাম কত ক্লাসে যে কত ক্লাস গুলাতে যদি একশকের সমান্তরাল হয় তাহলে সরল সমীকরণ হচ্ছে ওয়াই টু সামথিং

কথা বলছে ওয়াই অক্ষের সমান্তরাল এবং অক্ষ থেকে চার একক দূরে আচ্ছা এটা হলো আমার অক্ষ এবার ওয়াই অক্ষের প্যারালা আঁকলাম দুইটা সরল লেখা এবং ওয়াই অক্ষ থেকে এরা চার ঘর দূরে এখন আবার ওই আগের মতো চার ঘর দূরে বলছে সেটা ডান দিকে নাকি বাম দিকে বলে নাই আমরা দুইটাই নিব তো ওয়াই অক্ষের যদি সমান্তরাল হয় সেটাকে আমরা বলছিলাম এক্সি টু সামথিং হবে সামথিং টা কি দেখো এইখানে যে একটা পয়েন্ট নাও এর মান তুমি ফোর পাবা এই পয়েন্টটা কি ফোর কমা জিরো এই পয়েন্টটা কি ফোর কমা ওয়ান এই পয়েন্টটা কি ফোর কমা ফাইভ মানে এক্স এর মান তো ফোর তার মানে এটার সমীকরণ এক্সিক টু ফোর আবার এটার সমীকরণ মাইনাস ফোর তাহলে হবে ফোর আমরা গ করি এবার আসি ওয়াই অক্ষের সমান্তরাল ও টু থ্রি বিন্দুগামী আচ্ছা এবার যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় আগের মতোই লজিক ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে এক্সিকল টু কিসে একটা হবে এবার টু থ্রি বিন্দুগামী একটা বিন্দু নির্দিষ্ট করে বলে দিছে তার মানে এবার বামে ডানে হওয়ার সুযোগ নেই এবার একটা বিন্দু দিয়েই যাবে এবং আবার ওয়াই অক্ষের সমান্তরালও হইতে হবে তাহলে এই যে লাল সরল লেখাটা ছাড়া কোনো উপায় নেই আচ্ছা এখন এই সরল যদি টু থ্রি বিন্দুগামী হয় তাহলে এখানে এর মান টু আর ওয়াই এর মান হচ্ছে থ্রি এই পয়েন্টটা তো আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল সরল লেখা টু সামথিং হবে তো সামথিংটা এখানে যে বলেই দেওয়া আছে এক্স এর মান টু এক্স এর মান টু ছাড়া কিছু হইতে পারে না সেটা ওয়াই অক্ষের সমান্তরাল তাহলে এক্সিগোল টু সামথিং সামথিং হচ্ছে

তার মানে কস আলফা ইকুয়াল টু রুট থ্রি যেহেতু একই সরলরেখা মনে করতেই পারো তাহলে সহগগুলো সমান তার মানে কসাল আলফা ইকুয়াল টু রুট থ্রি আবার ওয়াই এর সহগ সাইন এখানে ওয়াই এর সহগ ওয়ান তার মানে সাইন আলফা টু ওয়ান আবার সমান সমানের দেখো ডানে পি আর এখানে সমান সমানে বামে মাইনাস ফোর তাহলে কনস্ট্যান্টটাকে আমরা ডানে নিয়ে আসি তাহলে কনস্ট্যান্টটা পি এটা আসতেছে আসে ফোর এরকম একটা কিছু চিন্তা করা আমাদের মাথায় আসে স্বাভাবিক কিন্তু এখানে যেই সমস্যাটা হবে যে দুইটা রেখা যদি একই রেখা নির্দেশ করে কিন্তু ভিন্ন হয় তাহলে তাদের যে সমান হবে এমন কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না কেন দিতে পারি না সেটার জন্য আমরা একটা উদাহরণ দেখি আচ্ছা আর ফোর এক্স প্লাস সিক্স ওয়াইকাল টু টুয়েলভ এটা কিন্তু একই সমীকরণ কেন একই সমীকরণ দেখো এই যে এটাকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু এটা পেয়ে যাই অথবা এই যে আমি দেখাইলাম এখানে যেটা দেখো এই যে ফোর এক্স প্লাস সিক্স ওই টুয়েলভ এটা থেকে যদি দুই কমন নেই এবং কাটাকাটি করি তাহলে টু এক্স প্লাস থ্রি টু সিক্স এই যে এটা আসে তার মানে এটা এটা একই সমীকরণ এখন কি আমরা তাহলে শখ মিলাই দিব এক্স এর শখ এখানে দুই এক্স এর শখ এখানে চার তার মানে কি আমরা বলবো টু ইগল টু ফোর এটা তো কোনোদিন সম্ভব না তার মানে একই সরল রেখা যদি বোঝায়ও তাহলে কোনোদিন দিন সমান হইতে পারে না তার মানে এখানে আমরা কস আলফা ইগল টু যদি রুট থ্রি হবে তার কোনো গ্যারান্টি নাই ইভেন কোনোদিন দিন না কারণ কস এর এই আলফার মান তোমার যা মনে চায় তুমি বসাই দেখো কস আলফার মান তুমি কোনো দিনই রুট থ্রি পাবা না কারণ কসের কস যে কোনো কিছুই দাও মানটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যেই সীমাবদ্ধ থাকে কস আলফার মান কোনো দিন ওয়ানের চেয়ে বড় হবে না মাইনাস ওয়ানের চেয়ে ছোট হবে না তার মানে কস আলফিগুলো রুট থ্রি পাওয়া সম্ভব না এটাও আরেকটা কারণ বলতে পারি কিন্তু এটা হচ্ছে মেইন কারণ এখানে যেটা আমি দেখাইলাম তো যেটা বলা যায় সেটা হচ্ছে এদের সহগের অনুপাতগুলো সমান যেমন দেখো এই যে এখানে দেখো এক্স এর শখ দুই এখানে এক্স এর শখ চার ভাগ করলে কত আসে দুই আসে মনে করো এই যে আমরা দুই নাম্বার সমীকরণকে এক নাম্বারটা দিয়ে ভাগ করি মানে শখ গুলাকে এর শখ চার এটা দুই ভাগ করলে দুই আসে এখানে ওয়াই এর শখ সিক্স এখানে তিন তিনটে ভাগ করলে কত আসে দুই আবার দেখো এখানে কনস্ট্যান্ট বারো এখানে কনস্ট্যান্ট ছয় ভাগ করলে কত আসে দুই মানে সেইম অনুপাত শখ এবং কনস্ট্যান্ট যেটাই নাও না কেন এদের অনুপাত গুলা কি আসে সমান আসে তার মানে আমরা এখানেও এই জিনিসটা বলতে পারি যে এখানে এক্স এর এর হক এবং কনস্ট্যান্ট এদের অনুপাত নিলে একই মান আসবে তাহলে যেটা বলতে পারি যে কস আলফা ডিভাইডেড বাই রুট ওভার থ্রি যা আসবে সাইন আলফা ডিভাইডেড বাই ওয়ান তাই আসবে আবার পি ডিভাইডেড বাই ফোর সেটাই আসবে এখন ফোর কেন ওই যে মাইনাস ফোরকে ডানে নিয়ে যেতে হবে কারণ এই যে সমান সমানের ডানে পি আছে তার মানে এটা আরো সমান সমানের হবে এটা একটু খেয়াল রাখবা কোয়েশ্চেনটা মানে এদের অনুপাতগুলো সমান আসলো এখন যদি আমরা প্রথমটা আর তিন নাম্বারটা নেই তাহলে আসি কি আলফা বাই রুট থ্রি গোলটু পি বাই ফোর এটা লেখা যায় এখন এখান থেকে আমরা যেটা করবো আলফার মানটা বের করে ফেলবো সেটাকে এক নাম্বার দিয়ে রাখলাম তাহলে আলফা আসে রুট থ্রি পি বাই ফোর যদি রুট থ্রি ডানে নিয়ে গেলাম এরকম করে আমরা যদি দুই আর তিন নেই তাহলে কি আসছে

তো এখানে একটা জিনিস খেয়াল রাখবা সময় যে সিকোয়েন্সটা যেন সেম থাকে যেমন এটার প্যাটার্ন আর এটার প্যাটার্ন যেন একই রকম থাকে আর খেয়াল রাখতে হবে যে একই সমীকরণ বললে সহগের অনুপাত সমান হয় কিন্তু সহগগুলো কিন্তু সমান হয় না এটা মনে রাখতে হবে এখানে আর একটা শর্ট টেকনিক আমি শিখাই দিই যদি দুইটা সরল লেখা সমান্তরাল বলে তাহলে হচ্ছে শুধু এক্স এবং ওয়াই এর সহকের অনুপাত সমান হয় কনস্ট্যান্টের অনুপাত কিন্তু সমান হবে না এটা হচ্ছে একটা মনে রাখার শর্টকাট টেকনিক যে দুইটা সরল লেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের এক্স এর সহকের অনুপাত আর ওয়াই এর সহকের অনুপাত এই দুইটা সমান হবে দেখ এইটা সমান হবে না মানে এটা বাদ দিয়ে এই জিনিসটা লেখা যাবে যদি তারা সমান্তরাল হয় আর যদি একই সমীকরণ হয় তাহলে তিনটাই সমান হবে এটা তোমরা পড়ছিলা সরল লেখার হচ্ছে যে ওই যে সঙ্গতিপূর্ণ অসঙ্গতিপূর্ণ পরস্পর নির্ভরশীল কিনা নাকি অনির্ভরশীল ওইটার সাথে এটা মিলে কিনা একটু চিন্তা করে দেখো আচ্ছা আমরা চার নম্বর অঙ্কটা করি একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা ওয়ান ফোর বিন্দুগামী অক্ষদয়ের সাথে প্রথম চতুর্ভাগে আট বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করে আমরা ধরে নিচ্ছি এই সরলরেখার সমীকরণটা বের করতে হবে লাল কালারের যে সরলরেখাটা আসছে এটা হচ্ছে ওয়ান কমা ফোর বিন্দু দিয়ে যায় আর এটা অক্ষদয়ের সাথে এই যে এখানে একটা ত্রিভুজ তৈরি করে এটার ক্ষেত্রফল হচ্ছে আট বর্গ একক তো আমরা জানি সরলরেখার সাধারণ সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি লেখা যায় একটা সরল লেখার সমীকরণকে যেখানে এ কি বোঝাচ্ছে এক্স অক্ষের ছেদকাংশ এক্স অক্ষ থেকে কতটুকু ছেদ করে আর বি বোঝাচ্ছে ওয়াই অক্ষ থেকে কতটুকু ছেদ করে হ্যাঁ যেখানে এ হচ্ছে এক অক্ষের ছেদক আর বি হচ্ছে ওয়াই অক্ষের ছেদক তো এইখানে যে ত্রিভুজটা তৈরি হইলো এই ত্রিভুজটার ক্ষেত্র প্রশ্নে বলা আছে যে সেটা হচ্ছে আট বর্গ একক তার মানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেটা যদি দেই হাফ ইন্টু এ ইকুয়াল টু ক্ষেত্র থেকে আমরা একটা সমীকরণ বের করতে পারি এ বি ইকুয়াল টু সিক্স টুকে যদি নিয়ে যাই এটাকে আমরা এক নম্বর পরে কাজে লাগবে এখন প্রশ্নে যেহেতু বলছে যে সরলরেখাটি লেখাটি ওয়ান কমা ফোর বিন্দুগামী তার মানে ওয়ান কমা ফোর এই সরলরেখার উপরেই অবস্থিত তার মানে এই সরলরেখার যে সমীকরণ সেটা অবশ্যই ওয়ান কমা ফোর দ্বারা সিদ্ধ হবে সিদ্ধ মানে কি বাম পক্ষে যদি বসাই তাহলে ডান পক্ষ পাব আর কি তার মানে বসাই দিই তাহলে বিন্দুটা আমরা যেহেতু ওয়ান কম ফোর বিন্দু কমি তাহলে এক্স এর মান ওয়ান আর মান ফোর সেটা বসাই দিলাম তাহলে বাম পক্ষ আর ডানপক্ষ সমান যেহেতু ডান পক্ষে ওয়ান ছিল আর বাম পক্ষে এটা আসছে বসানোর পরে বসানোর পরে এখানে যদি আমরা লসাউ করি এ বি তো বসানোর পরে আসে বি প্লাস ফোরে লসাউ করার পরে তো এবিকে ডানে নিয়ে যাই এখন আমরা এবির র মান একটু এক নম্বরে বের করে আসছিলাম সেটা ছিল ষোলো তো এ বির মানের জায়গায় আমরা ষোলো বসাইলাম এখন এ বি যদি ষোলো হয় তাহলে চিন্তা কর তো বি গোল টু ষোলো বাই এ লেখা যায় না আমরা যদি লিখি এ বি গোল টু ষোলো এ বি গোল টু যদি ষোলো হয় তাহলে বি গোল টু লেখা যায় ষোলো বাই এ এই যে বি গোল টু ষোলো বাই লিখলাম আর এ বির মান যে ষোলো সেটাও লিখে দিলাম এখন যদি আমরা লসাও করি তাহলে ষোলো প্লাস ফোর এ স্কোয়ার ইকোয়াল টু সিক্সটিন এ দ্বারা গুণ সবাইকে দেন সাজাই লিখলাম বামে নিয়ে আর ফোর কমন দিলাম ফোর কমন নিলে কাটাকাটি গেল এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ইকোয়াল টু জিরো এটাকে সমাধান করলে টু টু আসে যে হোল স্কোয়ারের সূত্র ভাঙাইলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এই গোল টু টু এই যে আমরা জানি তাহলে এ টু যদি টু আসে তাহলে টু কত আসবে সিক্সটিন বাই টু মানে বি গোলটা আসবে এইট তাহলে আমরা পেয়ে গেছি সরলেখার সমীকরণটা কি তাহলে এক্স বাই টু প্লাস ওয়াই বাই এইট টু ওয়ান এইটি কি হচ্ছে এই লাল সরলেখার সমীকরণ এটা আমাদের প্রশ্নে বের করতে বলছে আমরা একটা অঙ্ক করি পাঁচ নাম্বার একটি সরলেখা সমীকরণ বের করো যা থ্রি সেভেন বিন্দুগামী ও অক্ষদ্বয় থেকে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে আর মানে এক্স অক্ষ থেকে যে অংশ ছেদ করবে ওয়াই অক্ষ থেকে একই অংশ ছেদ করবে কিন্তু তাদের চিহ্নটা হবে বিপরীত কিন্তু মানটা হবে সমান তো আমরা জানি লেখা যায় যেখানে এ হচ্ছে ছেদকাংশ আর বি হচ্ছে ওয়াই অক্ষের ছেদকাংশ প্রশ্নেই বলা আছে এদের মান সমান হবে কিন্তু এদের চিহ্ন হবে বিপরীত তার মানে আমরা বলতে পারি কি এই ইকল টু মাইনাস বিকল টু লিখতাম যেহেতু চিহ্ন বিপরীত তাহলে যে কোনো একটা সাথে মাইনাস দিলেই হয় তাহলে ইকুয়াল টু মাইনাস বি আমরা একটা সমীকরণ হিসেবে রাখতে পারি এখন সরল আবার বলছে থ্রি সেভেন বিন্দুগামী মানে আগের মতোই সিদ্ধ করে দিব সরল সমীকরণটাকে থ্রি কমা সেভেন দিয়ে সিদ্ধ করে দিব তাহলে এর জায়গায় থ্রি ওয়াই এর জায়গায় সেভেন বসাই দিই তো বসানোর পরে লসায়ু করলাম লসায়ু করার পরে এরকম আসে দ্বারা গুণ করলাম তাহলে থ্রি বি প্লাস সেভেন ইকুয়াল টু এবি এখন ওই যে এখানে দেখো এর জায়গায় মাইনাস বি তার মানে আমরা সব এ এর জায়গায় মাইনাস বি বসাই দিই বি থ্রি বি আছে এর জায়গায় চলে আসছে এই এর জায়গায় চলে আসছে এখন যদি আমরা হিসাব করি হিসাব করলে ফোর বি এর মানে একবার আসে জিরো একবার আসে ফোর তাহলে বি এর দুইটা মান আমরা পাইছি তো বি এর যদি দুইটা মান পাই তাহলে এরও তো দুইটা মান পাবো তাই না তাহলে এই যে এখানে বসাই দিলাম বি এর মান জিরো বসালে এর মান জিরো আসে

b এর মান যে 4 এটা আমরা বসাই তাই এই সমীকরণ আজকে আমরা নতুন কি কি শিখলাম সেটা দেখি একটা সরলরেখার উপর মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মূল বিন্দু থেকে কোন একটা সরলরেখার উপর লম্বের দৈর্ঘ্য যদি p হয় এবং লম্বটা যদি x অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে তাহলে এই যে সরলরেখা সমীকরণটা হবে x cos α y sin α p যেটা আমরা নতুন ভাবে শিখলাম যে একটা শহর সমীকরণকে এইভাবেও প্রকাশ করা যায় অনেক অনেকভাবে প্রকাশ করা যায় আগের আজকে এই নতুন জিনিসটা শিখলাম কিছু ওগুলো করবা বাসায় দুই নাম্বারটাও করবা যেটা আমি করে দিই দুই নাম্বার সহ আর এই যেখানে চারটা টোটাল হচ্ছে মোট পাঁচটা অঙ্ক আমরা বাসায় করে রাখবা আজকের ভিডিও এখানে শেষ করছি আহ দেখা হবে পরে ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাদেরকে সাপোর্ট করবা ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবা ঠিক আছে আল্লাহ হাফেজ